জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শাকিব খান অভিনীত দরদ সিনেমার বিশেষ প্রদর্শনী। শুক্রবার রাতে মোয়াখালীতে SKS স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সৌজন্যে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমা শেষে শাকিব খান বলেন, এই বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন এই সিনেমার। এর অর্থ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা আগেও সুপারহিট হয়েছে। আমার ক্যারিয়ারের যত বিগ হিট সিনেমা, যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন, সবগুলোই কিন্তু ঈদ ছাড়া। আজকে দরদ আবারও সেটা প্রমাণ করল। বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করা নিয়ে আরেক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, আমি নিজেই নায়িকাদের শিডিউল পাচ্ছি না। যেহেতু বছরে দুই তিনটা ছবি করি, তাই আমার শিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, তাই তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে। শাকিব খান ছাড়াও এই বিশেষ প্রদর্শনীতে দেশের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। তারা হলেন সিনেমার পরিচালক অনন্য মামুন, পূজা চেরি, শ্যাম আহমেদ, প্রার্থনা ফারদিন দিঘি, অর্চিতা স্পর্শিয়া, শ্যামন্তী সৌমি, রুকেয়া জাহান চমক। বলিউড অভিনেত্রী সানা খান বিয়ের আগেই রূপালী পর্দা থেকে বিদায় নিয়েছেন। 2020 সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর শুরু করেন সংসার। গত বছরের জুলাইয়ে পুত্র সন্তানের মা হন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেট দুনিয়া। প্রথম সন্তান জন্ম দেওয়ার 1.5 বছর পার না হতেই আবার মা হতে চলেছেন সানা খান। শুক্রবার 22 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তার ভক্ত অনুরাগীদের জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন। কিছুদিন আগে রুবিনা দিলাইকের পডকাস্ট কিসিন বাতায়ানাহির সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেন, প্রত্যেক পুরুষে চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক। এই অভিনেত্রী বলেন, যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীর আটশার্ট বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই, বুঝতে পারি না সমস্যাটা কোথায়। অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটি কি আপনার ভালো লাগে? উল্লেখ্য, বিগ বস 6 এবং সালমান খানের জয় হো সিনেমায় অভিনয়ের জন্য দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন সানা। টেক টিভি দেশ ও দশের কথা বলে।